আসকারির যে ঘটনা এটা আবারও বলছি অত্যন্ত নিন্দনীয় বর্বরোচিত এবং এই বর্বরোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সরকার এবং দল সজাগ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও যদি কোথাও যেন এই ঘটনা না পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবাইকে একযোগে এখানে কাজ করতে হবে। এটা শুধুমাত্র পুলিশ এবং প্রশাসনের কাজ নয়, যে সামাজিক অবক্ষয় আজকে যে নিয়ে গেছে যেখানে 93% যৌন হেনস্থা পরিবারের মধ্যে ঘটছে, সেই জায়গাকে যদি সবাই মিলে প্রোটেক্ট না করা যায়, রক্ষা না করা যায়, শুধু কজন পুলিশ দিয়ে আর আধিকারিকদের কিছু করা যাবে না। সিবিআই আসুক আর যেই আসুক, আজকে সিবিআই কথা বলছে যে নিরপেক্ষ সংস্থা, কিসের নিরপেক্ষ? সিবিআই নিরপেক্ষ কে বলে, কারা বলে সিবিআই নিরপেক্ষ? আজকে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কদিন আগে বলেছেন যে সিবিআইকে নিরপেক্ষতা প্রমাণ করার জন্য জনগণের আস্থা এবং ভরসা ফিরিয়ে আনতে হবে তাদের প্রতি। একথা বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৃণমূল বলেনি। মধ্যরাতে একজন সিবিআই ডিরেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে, আর একজনকে পুরস্কৃত করে এখনও একটা উচ্চ পদে বহাল রাখা হয়েছে। এটা কি সিবিআইকে কারা নিয়ন্ত্রণ করছে? কিসের নিরপেক্ষতা? গৌহাটি হাইকোর্ট পরিষ্কার বলেছে কয়েক বছর আগে তাদের ডিভিশন বেঞ্চের রায় যে সিবিআই একটি অসাংবিধানিক সংস্থা, সিবিআই স্ট্যাচুটারি বডিও নয়। যে আইনে সিবিআই তৈরি হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সেই আইনে সিবিআই তৈরিটাও বেআইনি, এটা ঘোষণা করেছিল গুয়াহাটি ডিভিশন বেঞ্চ গুয়াহাটি হাইকোর্টে। আজকে 6 বছর 7 বছর হয়ে গেল, সুপ্রিম কোর্টে সেটা স্টে হয়ে আছে, সেই মামলার শুনানি হয় না কেন? সেই মামলার শুনানি হচ্ছে না কেন? কেন সরকার পদক্ষেপ গ্রহণ করছে না মামলার দ্রুত শুনানির জন্য? নেতাই কাণ্ডে 2011 সালে এই নেতাই গণহত্যা ঘটেছিল, 126 জন সাক্ষী ছিল, সে 116 জন, 116 জন সাক্ষীর মধ্যে 11 বছরে মাত্র 26 জন সাক্ষীর বয়ান ইতিমধ্যে হয়েছে। 11 বছরে কোর্টের কাছে সিবিআই মাত্র 116 জন সাক্ষীর মধ্যে 26 জন সাক্ষীর বয়ান লিপিবদ্ধ করতে পেরেছে। তাহলে বাকি যে প্রায় 80 জন 90 জন সাক্ষী বাকি রয়েছে, সেই 90 জন 11 বছরে যদি 26 জনের সাক্ষী হয় তাহলে বাকি 90 জনের জন্য 50 বছর দরকার পড়বে এদের সাক্ষী কমপ্লিট করতে। গতদিনে অনেকে মনে ভূত হয়ে যাবে। আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পার্সিদের ঘটনা নিয়ে, কামদুনির ঘটনা নিয়ে, পার্সির ঘটনায় যারা জড়িত তাদেরও শাস্তি হয়েছে, কামদুনির ঘটনায় যারা জড়িত তাদেরও শাস্তি হয়েছে। যেই ঘটনায় যে বা যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করে যত দ্রুত সম্ভব তাদেরকে আদালতে সুপর্দ করা এবং যত দ্রুত সম্ভব মামলার নিষ্পত্তি ঘটিয়ে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী যে 2017 সালে যে 34,000 যৌন হেনস্থার ঘটনা ঘটেছে তার মধ্যে 90% ঘটেছে পরিবারের অভ্যন্তরে, অর্থাৎ যেখানে আত্মীয় স্বজনেরা বা বন্ধুবান্ধবদের দ্বারা নারী মহিলা কিশোরী এরা নির্যাতিতা হয়েছেন, যৌন হেনস্থার শিকার হয়েছে। এই তথ্যটি ভয়ঙ্কর তথ্য, এই কারণে যেতে বোঝা যায় এর যেমন একটি ক্রিমিনাল অ্যাঙ্গেল রয়েছে পাশাপাশি আমাদের সামাজিক অবক্ষয়ের একটা